নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, চলে গেলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব, ভারতীয় রাজনীতিতে একটি যুগের অবসান। শিলচর কর্পোরেশনের গ্যাজেট নোটিফিকেশন জারি, দাবি ও আপত্তি দাখিলের শেষ তারিখ 22 অক্টোবর। অম্বিকাপট্টি হাসপাতাল রোডে মারধরের ঘটনাকে ঘিরে জেলা শাসকের কাছে স্মারকপত্র বিভিন্ন পূজা কমিটি। ধলাই পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এবারে সংবাদ বিস্তারিত। স্ত্রীর মৃত্যুর মাত্র 3 মাসের মধ্যে প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। দেখুন সিএনএন 24 এর প্রতিবেদন। 80 বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব স্ত্রীর মৃত্যুর মাত্র 3 মাসের মধ্যে প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ অবস্থায় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি তার মূত্রনালীতে সংক্রমণ দেখা দিয়েছিল। ধারাবাহিক চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। গত রবিবার হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছিল তাকে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় শ্বাস নিতে সমস্যা হচ্ছিল মুলায়ম সিং যাদবের। উল্লেখ্য, গত 1.5 মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন মুলায়ম সিং যাদব। তিনি খাবারও খেতে পারছিলেন না। এর জেরে নলির মাধ্যমে তাকে তরল খাবার দেওয়া হচ্ছিল। এর আগেও জুন মাসে মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম সিং যাদব। জুলাই মাসে মুলায়ম সিং যাদবের স্ত্রী মারা যান। এরপর থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। গত কয়েকদিন ধরে মেদান্ত হাসপাতালে প্রাইভেট ওয়ার্ডে ভর্তি ছিলেন মুলায়ম সিং যাদব। তবে রবিবার তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে আর আজ সকালে তিনি প্রয়াত হন। শিলচর থেকে সিএনএন 24 নিউজে। রাজ্য সরকার তথা নগর উন্নয়ন বিভাগ শিলচর কর্পোরেশনের গেজেট নোটিফিকেশন জারি করল। গত 7 অক্টোবর সরকার এই নোটিফিকেশন জারি করেছে। সোমবার শিলচর জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকে জেলাশাসক রোহন কুমার ঝা একথা জানান। তিনি জানান, শিলচর পুর নিগমের প্রস্তাবিত 42 ওয়ার্ড রয়েছে। জনসংখ্যা 326,907 জন। পুর নিগমের এরিয়া 69.49 বর্গমিটার বলে জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে ডিডিসি রাজীব রায় পৌরসভার কার্যবাহী আধিকারিক আশুতোষ ডেকা বক্তব্য রাখেন। শিলচরের জন্য, যেটা আমরা শিলচর আগে মিউনিসিপাল ছিল, এখন প্রপোজ মিউনিসিপাল কর্পোরেশনের প্রপোজ আজকে রূপরেখা দেওয়া হয়েছিল সরকারকে। সরকার তার জন্য একটা নোটিফিকেশন করেছেন, সেই নোটিফিকেশনের আজকে গেজেট হয়েছে। মানে গত 7 অক্টোবর গেজেট হয়েছে, আজকে আমরা পেয়েছি। তো আজকে জনসাধারণ, বিশেষ করে আপনাদের মাধ্যমে জনসাধারণকে অবগত করার জন্য যে পরবর্তী স্টেপ নেওয়ার জন্য এটা বিশদভাবে কী কী আছে, কী কী প্যারামিটার্স আছে, 15 দিনের যেটা অবজেকশন পিরিয়ড থাকবে ওইটা বলার জন্য। গুড ইভিনিং সবকো। 7 তারিখ কা ইয়ে গেজেট নোটিফিকেশন হ্যায় জো অভি হম লোগ এনআইসি কে থ্রু লাস্ট ডেট হ্যায়। ইসমে জো ভি ক্লেমেন্ট जो जिनका ऑब्जेक्शन है, दे कैन डायरेक्टली इधर राइट टू द स्टेट गवर्नमेंट और राइट टू द स्टेट गवर्नमेंट थ्रू अस। उसके लिए हम लोगों ने डिप्यूट किया है सिटी ऑफिसर श्री आशुतोष डेका, जो एडीसी है, इनके चेंबर में जाकर कोई भी अपना ऑब्जेक्शन दे सकता है। या तो इनकी ऑफिशियल ईमेल आईडी को, व्हाट्सएप पे नहीं चलेगा, या तो इनकी ऑफिशियल ईमेल आईडी पे ईमेल कर दे अपना क्लेरेशन ऑब्जेक्शन, या हार्ड कॉपी में जाकर क्लेरेशन ऑब्जेक्शन इनके ऑफिस में दे दें। सर डेट रिपीट कर लीजिए। 22nd 22 PM 22 रखे, क्योंकि हमको मिला भी लेट है थोड़ा। आप लोग को 7 का ही बुलाना था, 7 को मिलते मिलते रात हो गया। 22 तारीख शाम 5 बजे आप लोग रखिए, उस टाइम लास्ट डेट है। फिर जो भी क्लेम्स एंड ऑब्जेक्शन है वो गुवाहाटी ही डिस्पोज करेगा। अगर गुवाहाटी मेरे को डिक्यूट करे या फिर हमारे ऑफिस को, हम लोग डिस्पोज करेंगे, और स्टेट गवर्नमेंट ही डिस्पोज करेगा। जिसको भी अपने किसी भी बाउंड्री में या फिर वार्ड के बाउंड्री में या फिर टोटल एरिया में जहां भी इनको जो भी क्लेम एंड ऑब्जेक्शन है, वो प्लीज या तो इनके ऑफिस में या डायरेक्टली जो हाउसिंग एंड अर्बन अफेयर्स का जो डिपार्टमेंट है हमारा डुमर,
वहाँ पे आपको अप्लाई करना है। कलर मैप हम ग्रुप पे डाल देंगे, कलर मैप डाल देंगे, वो आप सबमिट कर सकते हैं, आपको दे देंगे, आप सबमिट कर दीजिएगा। क्या है वो है 69.49 स्क्वायर किलोमीटर, पॉपुलेशन आपका है 326,907, 326,907 प्रपोज पॉपुलेशन, ये प्रपोज है। अगर बाउंड्री चेंज होगा ड्यू टू एनी क्लेम एंड ऑब्जेक्शन तो ये अकॉर्डिंगली चेंज होगा सारा डेटा। तो हम लोग जब वोटर लिस्ट बनाएंगे जिसमें एक महीने का समय लगेगा तो फिर हमको एग्जैक्ट वार्ड वाइज पॉपुलेशन मिल जाएगा। ये तो बस एक ड्राफ्ट है जो गुवाहाटी को डीसी सबमिट किया है, फाइनल जब होगा क्लेम्स एंड ऑब्जेक्शंस के बाद ही होगा। तो अगर आपको लगता है कि इसमें लॉजिक नहीं है आप क्लेम डालिए, आपको लगता है एरिया कम है आप क्लेम डालिए, गुवाहाटी को लॉजिकल लगेगा तो एरिया ऑटोमेटिकली इंक्लूड हो जाएगा। सर जो पता नहीं कौन किया था, हमारा मैप ये है जो अभी आपको ग्रुप में मिल जाएगा। तो उसमें दिक्कत लेट है क्या? है थोड़ा सा एरिया है, ये वही एरिया है जो आपका 2045 मास्टर प्लान फॉर SMDA जा चुका है गुवाहाटी दिसंबर में ना, दिसंबर 2021 में जी SMDA का प्रपोज्ड मास्टर प्लान 2045 जा चुका है। अब SMDA से ज्यादा एरिया तो कॉर्पोरेशन का हो नहीं सकता, कॉर्पोरेशन इधर हैज टू बी इक्वल टू और हैज टू बी अ सबसेट ऑफ SMDA, है ना। चूंकि SMDA का जो एरिया है 2045 का उसमें जो दूध पाटिल है उतने हम दूध पाटिल डाल पाए हैं, क्योंकि SMDA जो प्रपोज हम लोग कर चुके हैं उससे ज्यादा हम कॉर्पोरेशन को नहीं प्रपोज कर सकते। দুর্গা পূজার বিসর্জনের দ্বিতীয় দিন অম্বিকাপুরটি হাসপাতাল রোডে মারধরের ঘটনায় সাধারণ মানুষ আহত হওয়ার ঘটনাকে ঘিরে সোমবার জেলাশাসক রোহন কুমার ঝায়ের দ্বারস্থ হলেন শিলচর শহরের বেশ কয়েকটি দুর্গাপূজা কমিটির সদস্যরা। পুজোর সময় পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা থাকলেও দশমী এবং একাদশীর বিসর্জনের দিনগুলোয় সেটা ছিল না, যার ফলে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে শিলচর শহরের আশ্রম রোড সংলগ্ন এলাকার পুজো কমিটির সঙ্গে অন্যান্য পুজো কমিটির সংঘাত। এই ঘটনাগুলো যাতে আগামীতে না ঘটে এবং এই বছর যেটা হয়েছে সেটা যেন আর বেশি দূর না এগোয় এই দাবি জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। আমরা বিভিন্ন পুজো কমিটির যারা রয়েছে শহরে সবাই মিলে ডিসির কাছে একটা মেমোরেন্ডাম দিতে এসেছি। একটা দুঃখজনক ঘটনা ঘটেছে 6 অক্টোবর দশমীর পরের দিন, এবং আমরা দেখে আসছি বিগত 5-6 বছর ধরে দশমীর দিনে এবং দশমীর পরের দিন এবং তার পরের দিন শহর অঞ্চলে দশমী ঘাট অবধি খুব একটা সিকিউরিটি ফোর্স আমরা দেখিনি, যার দরুন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাবলী ঘটে থাকে। এবারের 6 তারিখ দশমীর ঠিক পরের দিন সেই হিসেব মতো আমরা দশমীর দিন যা ঘটনা ঘটেছে ছুটফাট ঘটনা ঘটেছে, কিন্তু দেখতে গেলে শান্তিপ্রিয়ভাবেই দশমীটা কেটেছে। দশমীর পরের দিন ছিল 6 তারিখ, সেই 6 তারিখে আমরা দেখতে পেলাম পুরো শহর জুড়ে বিভিন্নখানে বিভিন্ন ঘটনাবলী ঘটেছে, আর এটার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে যে পুজোর সময় যেভাবে প্রশাসন তৎপর থাকে দশমী বা দশমীর পর দিন বা তার পর দিন সেই তৎপরতাটা আমরা দেখতে পাই। 6 তারিখে যখন একটা পুজো কমিটি তারা আশ্রম রোড হয়ে চেঙ্কুরি রোড হয়ে কলেজ রোড হয়ে অম্বিকাপুর পয়েন্টে পৌঁছে সেই সময় সেই পুজো কমিটির কিছু যারা তার মধ্যে ইনভলভ ছিল সেই ঘটনা যা ঘটেছে সেই দিনে আমরা একটা মেমোরেন্ডাম মারফত আমরা আজকে ডিসি মহোদয়কে দিয়েছি, এবং সেই ঘটনায় আপনারা যারা প্রেস মিডিয়ায় আছেন সবাই জানেন কি ঘটনা ঘটেছে। আমি বিস্তারিতভাবে সেটাকে আবার উল্লেখ করতে চাইছি না, কারণ এটা খুব দুঃখের বিষয় যে সেই দিনকার ঘটনায় কত মানুষ ইঞ্জিওর্ড হয়েছে বা তাদের কি অবস্থায় রয়েছে আপনারা সবাই জানেন। যাতে করে যারা দুষ্কৃতিকারীরা ছিল, সেই দিন FIR একটা হয়েছিল, প্রথম পুলিশ নেয়নি FIR, তারপর সেকেন্ডলি পুলিশ FIR নিল, নিয়ে 3-4 জন দুষ্কৃতীকে তারা আনলো, তারপর সেই জায়গায় দেখা গেল একদিন পর না 2 দিন পরে পুলিশ তাদেরকে বেল দিয়ে দিল।
যখন একটা এফআইআর হয়, এফআইআর হওয়ার পর দুষ্কৃতি ধরা পড়ে, তারপর তাকে কোর্টের থেকে কোর্ট মারফত বেল নিতে হয়। কিন্তু সেই বেল না নিয়ে পুলিশ কিভাবে বেলটা দিয়ে দেয়, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, যেটা আমরা আজকে আমাদের ডিসি মহোদয়কে বললাম, যে আপনি এই যে ঘটনাবলী ঘটে যাচ্ছে লাস্ট 5-6 বছর ধরে, কারা করছে বা কারা না করছে প্রশাসন ভালো করে জানে। এবং প্রশাসনের আমরা দিক আকর্ষণ করতে চাইছি, যে এরিয়াতে বিভিন্ন ধরনের ড্রাগসের ইলিসিট ব্যবসা হয় বা বিভিন্ন ধরনের ইল্লিগাল কাজকর্ম হয়ে থাকে, সেই জায়গায় আপনি তাদের দুষ্কৃতীদের অতি সত্বর আপনি তাদের গ্রেপ্তার করুন বা যাই করুন, আপনাদের প্রশাসনিক ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে। এবং আমরা 3 দিনের সময় বেঁধে দিয়েছি, যে সেদিনকার ঘটনা যে ঘটনাগুলি হয়েছে বিভিন্ন ভিডিও ফুটেজ রয়েছে, সেই ফুটেজ অনুযায়ী তাদেরকে আনুন, তাদেরকে শায়েস্তা করুন, যাতে করে আগামী দিনে কোনো ধরনের এই ধরনের ঘটনা যাতে না ঘটে। যে ঘটনা সম্বন্ধে এফআইআর দেওয়া হয়েছিল তাতে ছিল মহিলাদেরকে নিগৃহীত করা হয়েছে, মহিলাদের শরীরে হাত ধোয়া হয়েছে, ওটা 354 একটা নন ভেলেবল সেকশন। যারা আহত হয়েছে ওরা মারাত্মকভাবে আহত হয়েছে, মারাত্মকভাবে আহত হলে কেউ ওটা 326 IPC-তে হবে, ওটাও নন ভেলেবল সেকশন। এবং যেভাবে মারা হয়েছে ওটা ওদেরকে মেরে ফেলাই হতো, অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডারও আসে। এই তিনটা অজামিনযোগ্য ধারা থাকে, এই তিনটা যদি অজামিনযোগ্য ধারার মধ্যে কাউকে পুলিশ জামিন দিতে পারে না। পুলিশ কিভাবে জামিন দিল এটা পুলিশ আধিকারিকরা যারা আছেন ওরা খতিয়ে দেখুন, আমাদের মেমোরেন্ডামে দাবি করেছি, এবং সেই বিষয়ে ব্যবস্থা নিন, যাতে করে দুষ্কৃতীরা থানায় আসবে, আসে বেল পেয়ে যাবে, আবার ঘটনা করবে, এই ধরনের ঘটনা যাতে রিপিট না হয়। দেখুন, ওটার এক্সপ্লেনেশন আমরা দিয়ে দিয়েছি, ক্যান্সার কোনো জায়গাকে বলিনি, দুষ্কৃতীদের ক্যান্সার বলেছি। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ধলাই থানার ওসি পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ধলাই থানার অধীন কর্কট বস্তিতে অভিযান চালিয়ে হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করেছে। দেখুন CNN 24 এর প্রতিবেদন। ধলাই পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ধলাই থানার ওসি পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ধলাইয়ের থানার অধীন কর্কট বস্তিতে অভিযান চালিয়ে হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করেছে। কর্কট বস্তির মজিবুর রহমান তালুকদার পিতা প্রয়াত তাহির আলী তালুকদারের বাড়িতে তল্লাশি চালিয়ে সন্দেহযুক্ত হেরোইনের 5টি সাবানের কেস থেকে 278.6 গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে মজিবুর রহমান তালুকদারকে আটক করা হয়েছে। পরে সন্দেহযুক্ত হেরোইন জব্দ করা হয় এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিলচর থেকে CNN 24 নিউজের প্রতিবেদন। আশ্রম রোড এবং চ্যাংকুড়ি রোডের লোকদের ক্যান্সার রোগের সাথে তুলনা করার তীব্র প্রতিবাদ জানালো কৈবর্ত সমাজ সহ অন্যান্যরা। আজ এক প্রতিবাদী সভা করে তারা বলেন, গত 6 অক্টোবর বিজয়া দশমীর দ্বিতীয় দিনে শিলচর অম্বিকাপুরটি এলাকায় মারপিটের ঘটনা নিয়ে একটি সভা আয়োজন করা হয়েছিল বিলপাড়ে। সেই সভাতে এবং চ্যাংকুড়ি রোডের লোকদের ক্যান্সার রোগীদের সাথে তুলনা করেছেন উকিল সৌমেন পাল চৌধুরী সহ ভুরো পাল। তাদের এই বক্তব্যে শীঘ্রই প্রত্যাহার করতে হবে, অন্যথায় কৈবর্ত সমাজ সহ এলাকার অন্যান্যরা আইনের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবেন। নাকি একটা ক্যান্সার হয়ে গেছে, এই বিষয়টা প্রথম এই পয়েন্টটা নিয়ে বলি আমি কিছু কথা, যে ওই বক্তা বলছে এই এলাকাটা একটা ক্যান্সার হয়েছে। হয়তো জানে না এই এলাকাতে একটা আমাদের কলেজ আছে, বিবেকানন্দ কলেজ, যা আসামের মধ্যে একটা নামকরা কলেজ। বিশেষ করে বিলপাড় থেকে, শিবকলোনি থেকে, অম্বিকাপুরটি থেকে বেশিরভাগ ছেলেমেয়েরা এসে পড়াশোনা করে, কিন্তু আজ পর্যন্ত তো দেখলাম না কোনো ছেলে মেয়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আপনারা কি শুনেছেন শহরের লোকেরা? এবং আমার চিনপুর রোডে আর একটা স্কুল আছে, রামানুজ জুনিয়র স্কুল, এই স্কুলে শহরের বিভিন্ন অঞ্চল থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে, কিন্তু আজ পর্যন্ত তো শুনিনি কোনো ছেলে মেয়ে বা ওর গার্জেনরা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। উনি বলছে এলাকাতে গেলেই ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। তা আমি শহর পার্জের কাছে আবেদন রাখবো, আরেকটা শিশু মন্দির স্কুল আছে এই আশ্রম অঞ্চলে,
এখানেও শহরের অনেক মানুষ এসে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার বলেছে, কিন্তু আজ পর্যন্ত শুনিনি যে কোন ছেলে মেয়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। উনি বলছেন এই এলাকাটা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এখানে তো কেন্দ্রীয় বিদ্যালয় একটা আছে এবং এই স্কুলগুলোতে পড়াশোনা করতে কত ছেলে মেয়েরা রোজ আসছে, মেয়েরা আসছে টিউশন করতে আসছে। আজ পর্যন্ত একটা অঘটন বলে দেখাতে পারবে যে কোনদিন কোনো অঘটন হয়েছে? ঘটেছিল অম্বিকাপট্টিতে। আমরা এখানকার যে পূজার বিসর্জনের শোভাযাত্রা নিয়ে আমরা সেখানে গেছিলাম এবং আমাদের আগে ছিল শিব কলোনি, মাতৃমন্দির পিছনে ছিল শিব কলোনি। বিলপাড়ের কোনো পুজো কমিটি সেদিন বিসর্জন ছিল না। আমি বুঝতে পারলাম না এই 50-60 জনের একটা মিসক্রিয়েন্ট আমি বলবো গ্রুপ কিভাবে ওই পয়েন্টে অপেক্ষা করছিল লাঠি বাস নিয়ে। তো ওনাদের নিশ্চয়ই একটা আগে থেকে প্ল্যান ছিল যে এখান থেকে যে কমিটি যাবে বিসর্জনে, আগের 8-9 বছরে আগের যে একটা রেস্ট ছিল সেটা ওনারা এখানে মিটিয়ে নিতে চেয়েছিলেন। বাট আমরা সুন্দরভাবে এখানে বলা হয়েছে যে 2,000-2,500 মানুষ নিয়ে আমরা সপরিবারে সেখানে গেছিলাম শোভাযাত্রাতে। আমিও আমার নিজের 2 ছেলে ভাতিজা ভাগ্নি 6 জনকে নিয়ে সেই শোভাযাত্রায় গিয়েছিলাম। 6 জন বাচ্চা কাচ্চাকে নিয়ে কেউ মার করার উদ্দেশ্যে যায় না। তা আমি বলবো প্রশাসনের এই দিকটা দেখা উচিত। উইদাউট যাদের বিসর্জন ওই দিন ছিল 50-60 জনের একটা গ্রুপ, ওই পয়েন্টে অপেক্ষা করছিল এই পূজা কমিটিকে অ্যাটাক করার জন্য। আমরা যারা এখানে যার নেতৃত্বে আজকে এই শিলচরে এই ধরনের বিশৃঙ্খলা ক্রিয়েট হচ্ছে, ওনার নেতৃত্বে ওই দিন এই 50-60 জনের গ্রুপ এখানে ছিল, আমরা সেটাকে ধিক্কার জানাই। এরপরে জানতে পেরেছি যে এখানে একটা কেস হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, বোথ পার্টি কেস হয়েছে, থানায় ডাকা হয়েছে। আমরা ভদ্রতার খাতিরে আমরা ওসির চেম্বারে গেছি। ওসি বলেছেন যে হিন্দু সমাজের মধ্যে এই ধরনের অনেক জায়গাতে আমি দেখেছি হয়ে থাকে, ছোটো ছোটো নিজেদের মধ্যে মিটমাট করে নিন। আমরা বলেছি ওয়েলকাম, আমরা সেটা মিটমাট করতে রাজি। ওনাদেরকেও ডাকা হয়েছে। এখানে বলা হয়েছে যে 12 তারিখ আমরা 2 কমিটি বসে, একজন ম্যাজিস্ট্রেট থাকবেন, সার্কেল অফিসার থাকবেন, এডিশনাল এসপি থাকবেন, ওনাদের সম্মুখে বসে সেটা শেষ হবে। আজকে আমরা কমিটমেন্ট করে এসেছিলাম যে আমরা সংবাদপত্রের সামনে, সাংবাদিকদের সামনে আমরা মুখ খুলবো না, এই নিয়ে কোনো নিজেদের মধ্যে মিটিং করবো না। কিন্তু মীর জাফরের মতো আমাদের পিঠে চূড়া মারা হয়েছে। আমরা দেখেছি বিগত দিনে 2 মিটিং করা হয়েছে। আজকে এর থেকে প্রমাণিত যে কোন কোন এরিয়ার মানুষ, এখানে এরিয়ান প্রশ্ন আসছে, এখানে সমাজের প্রশ্ন আসছে, কারা বিশ্বস্ত, এর থেকে আমরা প্রমাণ পাই। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইক্রিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্সরের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। তাহলে আর দেরি কিসের? কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ 03-842-200-78। মোবাইল নাম্বার 700-299-5161 এবং 700-299-5181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর।
সমস্ত দেশের সঙ্গে সঙ্গতি রেখে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিলচর নগরের ব্যবস্থাপনায় 9 অক্টোবর রবিবার পালিত হল শারদ পূর্ণিমা উৎসব। এদিন সন্ধ্যাবেলা সেন্ট্রাল রোডের সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসব পালিত হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন বিভাগের পদাধিকারীরা ছাড়াও শিলচর নগরের বিভিন্ন শাখার স্বয়ংসেবকরা এতে অংশগ্রহণ করেন। এদিনের এই শান্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়। পশ্চিম কাটিগড়ার গোবিন্দ পিপা এলাকায় সংঘটিত হল এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। দুষ্কৃতীদের আঘাতে 3 জন আহত হয়েছেন। জানা গেছে দুষ্কৃতীরা লুটে নিয়ে যায় নগদ 60,000 টাকা সহ স্বর্ণালঙ্কার। ঘটনাটি রবিবার রাত 2:30 নাগাদ গোবিন্দ কৃপা এলাকায় শঙ্কর শুক্লবৈদ্যের বাড়িতে সংঘটিত হয়েছে। এদিকে ঘটনার বিবরণ দিয়ে গুমরা অনুসন্ধান কেন্দ্রে একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেছেন গৃহকর্তা শঙ্কর শুক্লবৈদ্য। আড়াইটার সময় তারা মানে 15-20 জন তারা আইসিল, আইয়া আমার বাইক ঘরে দরজা দিকে লাগাইছে, আমার ঘরে দরজা লাগাইছে, লাইট দুটো সাইকেল লাইট খুলে দিয়েছে। খোলার পরে তো ওখানে শুনছে, শোনার পরে আমার বাইরে ওদিকে দরজা খুলতে পারছে না, দরজা দরজা লাগাই পরে ওদিকে দরজা খুলছে, পিছন দিকে খুলতেও মানে দরজা খুলতে বাইরে ধাক্কা মারছে, ধাক্কা মারতে বাড়ি পড়ে গেছে। হয়তো আমার বৌদি বেরিয়েছিল, বেরিয়ে বাইরে তো বৌদিরে দাদি সাথে মারি দিছে। ভাইয়ের নাম শঙ্কর শুক্লবৈদ্য, বৌদির নাম কৃষ্ণ শুক্লবৈদ্য। এরপরে তো মানে সেদিনের সময় মানে তারা কজনের দিকে বেরিয়ে যাওয়ার দিয়ে আমার সময় হাত তো বাইরে দৌড়িয়ে আইসে, আই তো তারে দাদি সাথে মারছে। হাত তো ভাইয়ের নাম অভিজিৎ শুক্লবৈদ্য। সেদিনের সময় তারা টানিয়ে ওখানে রয়ে গেছে। তারা কতজন আছে? তারা 20-25 জন মিলে আছে। সে নিশ্চয়ই আমি চিনি, আমি মানে ইউজার সব চিনি, কিন্তু নাম সত্যি খুঁজতে পারতাম না। খাস করে বলতে আমার লাগে তারা একটা সম্পর্ক দাদা দাদা করে ডাকে বা নাম ধরিয়ে ডাকে, বড় যারা নাম ধরিয়ে ডাকে ওই খোলাপতি খোলাপতি হয় খোলাপতি। এই কানার এরপরে তো আমার বাইরে ধাক্কা মারতে তারা ঘরে ঢুকে দিয়েছে, ঢুকার ঘরে ঘরে ঢুকিয়া বাইরে বাঁধি দিয়েছে, মুখ বিক্রি আমারই ধরছে। এরপরে যখন বাই কুস্তা কুস্তা করার পরে চিৎকার মারছে, চিৎকার মারতেও আমি বাইরেছি, বাড়িতে ওদিকে বাড়িতে হারিয়ে না বেগে দরজা লাগাই, দরজা লাগাই তাহা সত্ত্বে আমি তো ওদিকে বাড়িতে পারছি না। এরপরে তারা বাইরে গেছে গিয়া লুটপাট করিয়া, কিতাবে তো লুটপাট করছে করিয়া বাইরিয়া গেছে গিয়া। এরপরে আমার বাড়ি বাইরেছে, বাইরিয়া তারা দুর্গা দত্ত আছিল আবার আসেছিল এটা কথা, ওইখানে আমিও বাইরেছি পিছন দিকে বাইরেছি। যখন কেটে হয়েছে আমার ভাই, আমার বাইর বউ আর আমার হাত তো বাইরে, তারা এমন কই তারা মেডিকেল। উধারবন দয়াপুর জামে মসজিদে বিশ্ব নবী হজরত মোহাম্মদ জন্মদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। উধারবন বিধানসভার অন্তর্গত দয়াপুর জামে মসজিদের ব্যবস্থাপনায় বিশ্ব নবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে ছবাহি মক্তবের বার্ষিক কিরাত গজল ও ইসলামিক শরীয়ত মতে প্রদর্শনী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার উক্ত সভায় সভাপতিত্ব করেন দয়াপুর জামে মসজিদের সভাপতি শেকুল লস্কর। দেখা যায় ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা। মানুষে যদি শিক্ষা অর্জন না করতে পারে তাহলে আল্লাহর সান্নিধ্য পাবে না, শিক্ষা ছাড়া মানুষ আল্লাহকে পাওয়া সম্ভব নয়। তাই আমার বন্ধুগণ, আপনারা যেভাবে আপ্রাণ চেষ্টা করে ছোট ছোট বাচ্চাদেরকে সাবাহী মুক্তবের শিক্ষা দিয়েছেন সেটা অত্যন্ত আনন্দের বিষয়। আমরা ভবিষ্যতেও যেন আরো এইভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি এই আশা রাখি। উধারবন্দের কাশীপুর ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা, আসামে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এলাকার বহু উন্নতি ঘটেছে বলে দাবি করেন বিধায়ক মিহির কান্তি সোম। কিন্তু বাস্তবে দীর্ঘ কাশীপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের বোর্ডে যেখানে 7 জন স্বাস্থ্যকর্মীর নাম দেওয়া আছে কিন্তু বাস্তবে একজন
ফার্মাসিস্ট ও চৌকিদার আর কাউকে পাওয়া যায় না। অন্যদিকে এই অঞ্চলের দরিদ্র মানুষ যখন চিকিৎসার জন্য উক্ত হাসপাতালে যান, তখন কিছু সংখ্যক কর্মী তাদের কাছ থেকে অবৈধ অর্থ দাবি করেন বলে জানান সংবাদ মাধ্যমের কাছে। আমরা হসপিটালে দেবই, আমরা গ্রামের পাবলিক হলে মানে সুবিধার লাগে, আমরা হসপিটালটা বানানি হয়েছে যে আমরা পাবলিক ইকানো কিনারও আছে, আমরা রুগী পেশেন্ট লইয়া যাইমু, রাত 12টা হইলেও আমরা যেতাম পারমু, আমরা কিনারও আছে। এই ইকানো হসপিটাল বানার পরে আমরা বিধায়কে ডাক্তার ও আজকে দিমু কালকে দিমু কইয়া ডাক্তার নাই, নার্স নাই, কিচ্ছু নাই, যে হসপিটালটা বুতর মতো পড়ি রয়েছে। হসপিটাল সারা বুথে বাস করে পেশেন্ট আইয়া যে ইনো ডাক্তার নাই, ইনো থাকিয়ে কিতা করতো, সব যন্ত্রপাতি আছে ভিতরে, বাকিন ডাক্তার নাই, নার্স নাই, পেশেন্ট আর যাইগি তোমার শিলচার হোক নমিনা তো যুবত, আমরা এই হসপিটালে রাখিয়া ফয়দা কিতা স্যার। এর মাঝে ওই যে বাউন্ডারি ওয়াল আছে, আমরা বিধায়করে কইলাম ওয়াল টোয়াল এই সেই, এটা সবই তো বেকার, আমরা বিধায়ক এটা কিচ্ছু গুরুত্ব দিই না। বিধায়ক মানে নামটা কি? মানুষ মীরকান্তি সোম। তো আপনার কি হয়েছিল, আপনার আর আর কি সমস্যা আছে আপনার? আমার সমস্যা হয়তো ওইটাই স্যার, মেডিসিন নাই আইয়া মানুষে মেডিসিন পায় না, ডাক্তার নাই হয়তো আইয়া ঘুরিয়া যায় পাবলিক, এখানেই জন্ম ফার্স্ট হসপিটাল বনার পরে এখানেও জন্ম হয়েছে। জন্ম হওয়ার পরে আমার বার্থ সার্টিফিকেটটা তারা কইলাম বার করে দিব কইয়া, আজ পর্যন্ত বার্থ সার্টিফিকেট নাই। এরপরে কইলাম আসারে কয় 1000 টাকা লাগবো ঘুষ, 1000 টাকা দিতাম পারছি না করে আজ পর্যন্ত আমার বাচ্চার বার্থ সার্টিফিকেট বানাইতাম পারছি। আচ্ছা আপনার নামটা কি স্যার? হেমন্ত নমসুলু। পাবলিকর মানে এই অনুরোধ, আমরা মুখ্যমন্ত্রী আমরা হসপিটালটা তাড়াতাড়ি চালু করিয়া এক ব্যবস্থা করি। রাকেশ দাসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজেপির কালাইন মণ্ডলের সহসভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী। আজ তিনি রাকেশের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন, সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। মৃতের শ্রদ্ধানুষ্ঠানের জন্য সুব্রত চক্রবর্তী 5000 টাকা সাহায্য করেছেন। উল্লেখ্য যে গত 8 অক্টোবর জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে কুশিয়ারকুল জিপির বিশ্বম্বরপুর গ্রামের রাকেশ দাসের বলেশ্বর নদীর জলে ডুবে মৃত্যু হয়েছে। কাছাড় জেলা নদুয়াতো তামিরের যুব শাখার পরিচালনায় রবিবার উত্তর পূর্ব ভারতের প্রয়াত আমিরে শরীয়ত হজরত মৌলানা তৈবুর রহমান বড়ভুইয়ার স্মরণে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সম্পন্ন হয়। এদিন কাটিগোড়া আইডল পাবলিক স্কুল সহ কাছাড় জেলার 4টি স্কুলে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন বিশেষ পরীক্ষকের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়। এই পরীক্ষায় প্রথম স্থানাধিকারীকে নগদ 20,000 টাকা, দ্বিতীয় স্থানাধারীকে নগদ 15,000 টাকা ও তৃতীয় স্থানাধারীকে নগদ 10,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে বলে জানান কর্মকর্তারা। নদাতামির সংগঠনের অধীনস্থ কাছাড় জেলা যুব নদাতামিরের উদ্যোগে সমস্ত কাছাড় জেলা বিআরপি 4টি পরীক্ষা কেন্দ্রে 1700-এর অধিক ছাত্রছাত্রীদের আল্লামা তৈয়বুর রহমান বড়ভাইয়া মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আজকে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি কাটিগোড়া আইডল পাবলিক স্কুলে, এখানে প্রায় 369 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের এই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সমস্ত জেলায় অনুষ্ঠিত হচ্ছে। আর এই পরীক্ষা অনুষ্ঠিত করতে সমস্ত জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক শিক্ষাবিদ বুদ্ধিজীবী মহল আমাদেরকে সহযোগিতা করছেন, সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে যে ইনভিজিলেটর ভাইয়েরা বা আমাদের এক্সামিনেশনের দায়িত্বপ্রাপ্ত ভাইয়েরা সময় মতো প্রত্যেকটা সেন্টারে পৌঁছেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এই পরীক্ষার মধ্যে প্রথম পুরস্কার থাকছে, এই পরীক্ষায় 1700 ছাত্রছাত্রীর মধ্যে যে প্রথম হবে তাকে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে, দ্বিতীয় যিনি হবেন ওনাকে 15,000 টাকা পুরস্কার দেওয়া হবে, তৃতীয় যিনি হবেন ওনাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে এবং তার সাথে আরও 25 জন ছাত্রছাত্রীকে বিশেষভাবে 1,000 টাকা করে পুরস্কৃত করা হবে। খুবই শীঘ্রই আমাদের এই ফলাফল প্রকাশ পাবে আর খুবই স্বচ্ছভাবে প্রশাসনের সহযোগিতা আমরা পেয়েছি, খুবই স্বচ্ছভাবে সমস্ত জেলায় আমাদের এই পরীক্ষা আজকে কন্ডাক্ট করা হবে। পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে যুবশক্তি সংঘ কাটিগোড়ার ব্যবস্থাপনায় পানীয় জল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ।
খবর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে সমতায় ফিরল ভারত। রাঁচি ম্যাচ জিতে 7 উইকেটে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শ্রেয়স আইয়ার, তিনি 113 রানে অপরাজিত ছিলেন। ঈশান করেন দ্বিতীয় সর্বোচ্চ 93। দ্বিতীয় উইকেটের এই জুটিতে ভর দিয়ে ভারত জয়ে পৌঁছে যায় 45.5 ওভারে। প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা 7 উইকেটে 278 রান করেন। আহমেদাবাদ ন্যাশনাল গেমসের আরও 2টি পদক জিতল অসম। উশুতে 1টি করে সিলভার ও ব্রোঞ্জ জিতেন রাজ্যের অ্যাথলিটরা। মহিলা অলরাউন্ড ইভেন্টে সিলভার জিতলেন রঙিলা দৈমারি। পুরুষ গ্রুপে ব্রোঞ্জ জিতেন সঞ্জীব কুমার সিং। এদিকে বক্সিংয়ের সেমিফাইনাল নিশ্চিত করে পদক জয়ের পথে অসমের বক্সার শিব থাপা, লাভলিনা বরগোহাঁই ও ফাইলাও বসুমাতারি। কোয়ার্টার ফাইনালে লাভলিনা হারান ক্যারোলের ইন্দ্রজাগে। আন্তজেলা থাংথা টুর্নামেন্টে দলগতভাবে চ্যাম্পিয়ন হল কাছাড় জেলা দল। আসরের শেষ দিনে দুর্দান্ত পারফরমেন্স করে ঘুরে দাঁড়ায় তারা শেষ পর্যন্ত মোট 70টি পদক জেতে। এতে 48টি সোনা, 14টি সিলভার ও 8টি ব্রোঞ্জ রয়েছে। হোজাই মণিপুর সাহিত্য পরিষদ ভবনে অনুষ্ঠিত এই আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আজকের মতো সিএনএন 24 সংবাদ এ পর্যন্তই। নমস্কার।